আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম, আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বেনামাজি করে উদ্দেশ্য করে বলবো। কাকে উদ্দেশ্য করে বলবো? নামাজিরা নিজের উপরে নিয়েন না। আমি এবার আমার এলাকা বলি, কুমিল্লা নাঙ্গলকোট। আমার বাড়ি কোথায়? কুমিল্লা নাঙ্গল। আমার এলাকায় ফজরের নামাজ 4 রাকাত, কয় রাকাত? জোহরের নামাজ 12 রাকাত, কত রাকাত? আসরের নামাজ 8 রাকাত, কত রাকাত? মাগরিব 7 রাকাত, কত রাকাত? একটু আমার সঙ্গে সঙ্গে বলিয়েন, কেমন ভাল লাগে শুনতে। ঈশার নামাজ 15 রাকাত, কত রাকাত? 15 রাকাত। আমি প্রশ্ন করলাম আমার আম্মারে, যে আম্মা ফজরের নামাজ 4 রাকাত কেমনে হইল? তো 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, কত হইল? আমি কইছি আম্মা ফজরের নামাজ তো ফরজ 2 রাকাত, এই ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে। এটাকে কি করে বলতে হবে? সুন্নাহ। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে 12 রাকাত? ফজর আমি মেনে নিছি, সুন্নতে মুয়াক্কাদে 2 রাকাত আছে, ফরজ 2 রাকাত আছে, কত রাকাত হলো? এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই, তবে ফরজ কয় রাকাত? কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফুরি করেছে? 4 রাকাত না 2 রাকাত? মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে? 2 না 4? 2 রাকাত না পড়লে কুফুরি করেছে, বুঝেছি না আসেনি? মানে 4 রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না। আমি কিন্তু আগে বলেছি বেনামাজিদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাইও না, আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, অসুবিধা নেই। হাম হ্যাঁ ইনশাআল্লাহ ওকে। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে 12 রাকাত? আমার আঞ্চলিকতা, আমার আম্মা সহজ সরল মানুষ, উনি খুব মাশাল্লাহ নামাজি মানুষ, আল্লাহ ওনাকে কবুল করুক। তারপরও গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনই, একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে, আবার একবার নর্মাল না, ঠিক গ্রামের মা, উল্টাপাল্টা করলে আগে মারতো দৌড়ে, হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই। ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ, মাই দিত আমগো আমার ভাইদেরকে, কত তুই গেছুস কে? ঠিক ওরকমই আমার আম্মা। তো কয় যে বড় সুন্নত 4 রাকাত, কোন শূন্য 4 রাকাত? ফরজের আগে ফরজ 4 রাকাত, কত হইল? কইলাম আম্মা ঠিক আছে 8 পাইলাম। কই এরপরে ষোড় শূন্য 2 রাকাত, কত হইল? কইলাম আম্মা 10 পর্যন্ত কিন্তু আমি বুঝছি, কারণ এখানে 6 রাকাত শূন্য তো মুয়াক্কাদা আছে, বাকি 2 রাকাত কেমনে এসে 12 রাকাত জোহর নামাজ হইল? কত 2 রাকাত নফল? আমি আমার নফলের তো কোনো হিসাব হয় না, 4 রাকাত নফল করতো তাহলে জোহর নামাজ 14 রাকাত করা যাবে, কারণ যদি নফল 2 রাকাত অ্যাড করে যদি জোহরকে 12 বানানো যায় তাহলে আরো 2 রাকাত নফল অ্যাড করে 14 বানানো যাবে। কই কেমনে? আমি কিছু যেমনি 2 রাকাত অ্যাড হয়ে 12 হয়েছে এমনি 2 রাকাত অ্যাড হয়ে 14, বুঝাইতে পারিনি, বুঝাইতে পারিনি মনে কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে? না, আমি আমার আম্মাকে বললাম যে আম্মা 10 পর্যন্ত আমি বুঝতে পারছি, যে এখানে 4 রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে, শিরিক করে, মানুষের ইমান থাকে না, ওর মুসলমানিত্ব থাকে না। আল্লাহ নবী বলেছে মুশরিক কাফের আর মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, এ হলো জোহর 4 রাকাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না। কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আম্মা বাকি 6 রাকাত শূন্য জমা আক্কাদ, এটার বিশাল বড় বেনিফিট আছে, আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাআল্লাহ। বললাম আমার 12 কেমনে হইলো তাইলে? তোরে আমি আগে বলছি 2 রাকাত নফল 12 রাকাত। কইলাম আমার নফল অর্থ বেশি, নফল অর্থ কি? আরবিতে নুয়াফিল বলে, জিয়াদা বলে, কি বলে? এই গাজীপুরে কেউ বিদেশি দেশ থাকে? সৌদি আরব, প্রতিরব, দুবাই, ওমান, কুয়েত এগুলো থাকে? আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে, ওরা আরবি বোঝে। আছে কেউ এখানে প্রবাসী? জিয়াদা, আনতে মালুম জিয়াদা, আখি মালুম জিয়াদা, হ্যাঁ তাদের ওশাল মানা জিয়াদা, কি কোন সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে, নাকি যখন খুশি কয় রাকাত? 2 2 2 2 যত খুশি, মাকরু ওয়াক্ত ছাড়া যখন খুশি, রাইট অর রং? আমি কইলাম আম্মা তাহলে তো এটা তো মানুষের উপরে, হ্যাঁ নফল পড়বে কেন? যে লোক ফরজ নামাজ পড়ে নেই তার নফলগুলো আল্লাহ তাআলা কিয়ামতে যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাআল্লাহ ফরজের জায়গায় আনবে। আমরা জানি এটা, আমরা এটা মানুষকে বলবো, কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো, আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব,
আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যে নিয়মে দুই রাকাত নফলকে আপনি যোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রাকাতকে যোহর বলা যাবে ছয় রাকাতকেও যোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রাকাত নফল কইয়া কেমনে যোহর সইদ দেব তাহলে আপনি আমারে বুঝাই দিতে হবে কেমনে দুই রাকাত নফল হইয়া যোহর বার হইল বুঝাইতে পারছি আমি তো আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফলের তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশার নামাজ পনেরো রাকাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নয় রাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ গাজীপুরের নয় রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় রাকাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পরে আমি ফোন কেমনে ওটা কোন চার ফরজ সুন্নতে মুয়াক্কাদা দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রাকাত নয় রাকাত মাশাআল্লাহ ভালো জোহরটা বারো কেমনে ওই নফল দুইশো ঠিক না তো ঈশায় নফল আনলেন না যে আমার এলাকায় ভাই এই দুই নম্বরই করে নাই জোহর নফল দুই আনছে ঈশাও দুই আনছে ওরা মানে কোনো নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাকাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাআল্লাহ এর কবরতলে ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাআল্লাহ ওই নেক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে না আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শূন্য আমি বুঝাতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসুনি ছোট ভাই তোমরা মেলায় আসুনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসুনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব পোলা পান খেলবে দুর্ব অসুবিধা কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে আনুষ্ঠানিকতা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কীভাবে আরে আমি জানি ভুল করে ফেরেনি আল্লাহ হিসেবে ভুল না হইলে দাঁড়ান মনে করে লই বড় সুন্নত সাইর বড় সুন্নত কত ফরজ সাইর কত ছোট সুন্নত দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো আমি কইলাম আম্মা এটা ঈশার নামাজ কোথায় ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সময় সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আড়া যে কি ভুলের মধ্যে আসি মকসুদুল মুমিন এগুন হড়ি হড়ি শেষ আড়া আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামে সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহরের সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশার নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইল যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব ঈশার নামাজ নয় রাকাত সাইর ফরজ দুই সুন্নতে মুয়াক্কাদা তিন ভিতির তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশার নামাজ যদি নয় রাকাত হয় তাহলে ভিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভিতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে সাইর রাকাত জোহর আর সাইর রাকাত আসর মিলে আট রাকাত একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলাত ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতির টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজরের আগ পর্যন্ত সময় পায়
কি ভুল ব্যাখ্যা দেই নাই তো মুরব্বী? আমি বলে দিচ্ছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না, না বুঝলে কোনো অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। তাহলে ভিতরের নামাজ ঈশার নামাজের সাথে কেন সম্পৃক্ত হলো? কারণ ঈশার নামাজ না হইলে ভিতরের সময় আসে না, ভিতরের সময় শুরু হয় না। বুঝতে পারছেন না, পারেন নাই? ধরেন একজন লোক রাত 11টা বাজে, সে এখনো ঈশা পড়ায় নাই, সে কি ভিতর পড়বে? তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট। তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ 15 রাকাত, গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে 9 রাকাত করেছেন, তারপরে তো বলাবেন পড়া বলে মনে হয় না। একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে, এই 2 মিনিট করে তো 30 মিনিট, আমার এলাকার কথা বলতেছি। শোনো, তোমরা যারা দরিদ্র এবং ধনী, যারা তোমরা সলাত আদায় করো না, নয়াপাড়ার মানুষ তোমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সলাহ সলাহ সলাহ, নামাজ নামাজ নামাজ। এই নামাজ তোমরা যারা আদায় করো না, তোমরা জেনে রাখো, নয়াপাড়ার মানুষ ও নয়াপাড়ার মহিলা ও পুরুষরা, ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক। আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক। ও নয়াপাড়ার মানুষ, তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো, এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত, জোহরে 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত সুন্নত, ঈশায় 2 রাকাত সুন্নত, তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। ও নয়াপাড়ার মানুষ, কি মিস করতেছো? নয়াপাড়ার মানুষ, তোমাদের রসুল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত, এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম।